প্রায় টিকিট ফাইনাল হওয়ার পর থেকে সবারই মুখ চড়সড় হয়ে গেছে। দেখছো এই বাড়িতে আমি কখনো থাকিনি, তা এই একটা জিনিস তোমাদের সাথেও শেয়ার করব। আমি জানি না ভয়ে শোভা দিতে গিয়েও আমার গলাটা ভিজে আসছে। বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়েই যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আবারও একটা নতুন সকালের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। শ্বশুরবাড়িতে থাকলে কিন্তু আমার এই বড় কাজটা সবথেকে প্রথমে হয়। শুধু আমার না, আমাদের বাড়ির প্রত্যেককে। মহিলারা সকালবেলা উঠেই আগে স্নান করে নেন, সেটা শীত হোক গ্রীষ্ম হোক বা বর্ষা। তাদেরকে দেবে বলে মা একটা একটা করে তো জিনিস তৈরি করেছে, তার মধ্যে চাল ভাজাটাও। তো মা বললো চাল ভাজাটা একটুখানি বেচেই না, মা একবার ঝেড়ে দিয়েছে তাও দেখলাম দু একটা কাঁকড় আছে। মাকে বলেই দিয়েছিলাম বেশি কিন্তু কিছু রান্না করবে না, কারণ রান্না করতে করতে এক তো এটা দেবো সেটা দেবো করে জোগাড় করতে করতে সময় কেটে যায়, কথা বলার টাইম হয় না, তারপর হলো রান্না বান্না। তাই বলেছিলাম মাছের ঝোল বাচ্চারা আর কিচ্ছু করবে না। মাছ বিক্রি করতে এসছে দেখে অরিন্দম ঝটপট মাছ কিনে ফেললো। যেহেতু আমি টক চাটনি এগুলো খেতে ভীষণ পছন্দ করি, তাই আমাকে দেবে বলে মা পেঁপের প্লাস্টিক চাটনি করে দিয়েছিল। তো ওটা কালকে করে রেখেছিল, আজকে লেবুর রস আর বাকি ড্রাই ফ্রুটস মিশিয়ে দিল। এর ফুল রেসিপিটা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। বাড়িতে সবার নয়নের মনি হলো অভিরূপ। সত্যি কথা বলতে প্রত্যেকবার তো এক সপ্তাহের জন্যে আসি, সেইভাবে সময় পায় না, কিন্তু এইবার যেহেতু দেড় মাসের জন্য ছিল সবাইকে চিনে গেছে, সবার সাথে মিশেও গেছে। আর যেহেতু ও দাদা ভাই আমরা যখন বেরোবো তখন পরীক্ষা দিতে চলে যাবে, তাই হাঁকটা এখনই করে নিল। জানি না দিল্লির তুলসী গাছগুলো একটু কালো কালো টাইপের হয় আর কিছুদিন পর শুকিয়েও যায়, তাই ভাবলাম এখান থেকে কিছু তুলসী গাছ চারা নিয়ে যাব। তাই এখানে ভাই তুলসী গাছগুলোকে রেডি করে দিচ্ছিল। ভাই যাচ্ছে মিস্ত্রিদের মুড়ি দিতে, তারপর আমরা মুড়ি খাবো। আর এদিকে হাজবেন্ড গিয়েছিল কিছু মিষ্টিপত্র আনতে বা এখানকার বাড়ির জন্য, আর আমরা নিয়ে যাব সাথে করে সেই। আর মা এখানে রান্না বান্না সব হয়ে গেছে, শুধু মাছটা বাকি। কেমন টেস্টি? বাবার কাছে সব আবদার আজকে মিটিয়ে নিচ্ছে, কারণ এরপর থেকে বাড়িটা শূন্য হয়ে যাবে। প্রায় টিকিট ফাইনাল হওয়ার পর থেকে সবারই মুখ চড়সড় হয়ে গেছে। আর এখানে অভিরূপ বসে বসে খাচ্ছে তার প্রিয় মাছ চিংড়ি মাছ। আর আমাদের বাড়ির নিয়মই হলো যে যেখানেই বেরুক সব ঠাকুরতলায় প্রণাম করে তারপর বেরুনো। হলো আমাদের বাসন্তীতলা। বাসন্তীতলাটা এখন পুরোপুরি কাজ তো শেষ হয়নি, তাই এরকম হয়ে আছে। এখানে এখন টাইলসের কাজ চলছে, একটু একটু করে কাজ হচ্ছে। যেহেতু পুজো চলে এসেছিলো তাই কাজ বন্ধ ছিল, পুজো শেষ হয়ে গেছে আবারও নতুন করে কাজ স্টার্ট হয়েছে। দিকে যে পুরনো বাড়িটা দেখছো এই বাড়িতে আমি কখনো থাকিনি, তার কারণ বিয়ে হয়ে থেকেই আমি ওই বাড়িতে এসেছি। আমরা বর্তমানে যে বাড়িতে থাকি ঠিক তার আগের বাড়ি ছিল আমাদের এইটা। বাসন্তীতলায় কাজ হচ্ছে বলে মা বাসন্তীর মেয়েটা এখন এখানে রাখা হয়েছে। পুরো বাড়িটা থেকে একটা কথাই মনে পড়লো, একদিন এই বাড়িতে কত মানুষের কলরব ছিল আর আজকে সেটা শূন্য হয়ে আছে। এখন আমি যাচ্ছি দুর্গাতলা রক্ষাকালীতলায় শিবতলায় প্রণাম করতে, সাথে তোমাদেরকে আমাদের বাড়িটাও দেখিয়ে দেব যে বাড়ির কাজ কত দূর। বাইরে প্লাস্টারের কাজ পুরোপুরি কমপ্লিট, ভিতরে এখন টাইলসের কাজ হচ্ছে আর মার্বেলের কাজ হচ্ছে। আর এদিকে অভিরূপ দাদুর আদর খেয়েই যাচ্ছে। বাবা তো টিকিট কনফার্ম হয়ে থেকেই চোখে জল লুকিয়ে যাচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে।
রান আমাদের হয়ে গেছে, এখন একটু টাইম ছিল, তাই যেহেতু অরিন্দম দেখতে যাচ্ছিল পাইপ লাইনের কাজটা আগেই হয়ে গিয়েছিল। এই একটা জিনিস তোমাদের সাথেও শেয়ার করব। আর বাড়ির ডান দিকে এই যে ইটের গাঁথনি দেখছো, এটার প্লাস্টার হবে, এটা আমাদের রান্নাশালা। মা বলেই দিয়েছিল বাড়ি যাই হোক আমার একটা রান্নাশালা কিন্তু চাই, কারণ গ্রামের মানুষের কি বলতো অনেক কাঠ খুঁটে এসব থেকেই থাকে, সেগুলো নষ্ট হবে, তো মা বলেছিল আমার একটা রান্নাশালা চাই। আর যেহেতু জায়গাটা ছোট, তাই অল্প একটা ছোট্ট করে রান্নাশালা বানিয়ে দেওয়া হয়েছে। পাইপ লাইনের কাজ হওয়ার সময় এই ত্রিশুলটা কিন্তু কায়দা করে ওড়াই করে দিয়ে গেছে, যাতে বোঝাই না যায় যে পাইপ লাইনটা ছাদে উঠেছে। হতাহত হয়ে গেছে, এবার রেডি হওয়ার পালা। অভিরূপ নিজে রেডি হয়ে গেছে ঠাকমার কাছে, আর অরিন্দমও রেডি হচ্ছে, এবার রওনা দেওয়ার পালা। জানি যেতেই হবে, তবুও যেন যাওয়ার সময় কেন জানি না চোখের কোণে জল চলে আসে। মা বাবা তো খুব কান্নাকাটি করে, কারণ অভিরূপকে ঘিরেই ওদের সারা দিন কেটে যায়, সারা রাত সন্ধে যাই বলো না কেন সারা দিন। আর অভিরূপ তো দাদুর পিছু পিছু সকাল হলেই শুরু করে দেয়, দাদু কোথায় গেল, ঘুম থেকে উঠে প্রথম এই কথাটাই থাকে, তাই বাবা মা খুব কান্নাকাটি করে। আমরা নিজেদেরকে শক্ত রাখি, কান্নাকাটি না করারই চেষ্টা করি, বাপের বাড়ি থেকে ফেরার সময়ও তাই, আর এখান থেকে যাওয়ার সময়ও তাই। যদি আমরা বেশি কান্নাকাটি করি তাহলে ওরা আরও ভেঙে পড়বে। তবে হ্যাঁ, খুব তাড়াতাড়ি আবারও আসবো এই আশ্বাস দিয়েই আমরা এলাম। আর বাবা যখন চাপিয়ে দিচ্ছিল, বাবা আর থাকতে পারছিল না, খুব কান্নাকাটি করছিল। যাই হোক, বেরোতে তো হবেই, তাই রওনা দিয়েই ফেললাম। আর আমরা প্রত্যেকবার গাড়ি করেই একদম স্টেশনে যাই, এইবার আমরা হাওড়া থেকে যেহেতু ধরছি, তাই এখন আমরা গাড়ি করে মেমারি অবধি যাব। মেমারি থেকে 12:50 ট্রেন ধরে যাব হাওড়া, কারণ হাওড়া থেকে আমাদের ট্রেন আছে 4:50। কষ্ট করে এইবারে যাওয়ার টিকিটটা পেয়েছি, কারণ কোনো মতেই কনফার্ম হচ্ছিল না, বাধ্য হয়ে তৎকালে কাটতে হলো। কথা বলতে বলতে মেমারিও পৌঁছে গেছি, স্টেশনে দাদা এসে ওয়েট করছে আমাদের সাথে দেখা করবে বলে। প্রত্যেকবার দাদাই দেখা করতে আসে, মা দেখা করতে আসতে পারে না, মনটা ভীষণ রকমভাবে কষ্ট হয় যে যাওয়ার দিন দেখা করতে পারি না। তবে মায়ের আসারও কোনো উপায় নেই, কারণ মায়ের হাতে পায়ে ভীষণই ব্যথা, মায়ের শরীরও ভীষণ খারাপ হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই আমার বাপের বাড়ির ব্লগগুলো চেক করেছো। তাই দাদাই আসে, আর বাবা এবার আসতে পারেনি, কারণ এখন আলুর চাষ হচ্ছে, তাই বাবা আসতে পারেনি। আর এখানে দাদাকে বলেই দিয়েছিলাম তুই স্টেশন টিকিটটা কেটে রাখিস, আমরা গিয়ে ঝটপট ট্রেন ধরবো। দুই বারণ করি যে কোনো ব্যাগ যেন না হয়, কোনো ব্যাগ যেন না হয়, কিন্তু তাও ওরা ব্যাগ একটা করবে। কেন জানি না ভয় শোভা দিতে গিয়েও আমার গলাটা ভিজে আসছে, কারণ এইগুলোকে ছেড়ে আসতে ভীষণই মায়া লাগে, ভীষণই কষ্ট লাগে। যাই হোক, আমরা লোকাল ট্রেন পেয়ে গেছি, আর এখন অপিরূপের হাতে একটা জোয়ানের কোটো ধরে দিয়েছি, এই নিয়ে 2 ঘন্টা এখন চালিয়ে যাবে। আসলে ওকে 2 ঘন্টা ব্যস্ত রাখা খুবই দরকার, কারণ ট্রেনে আমরা তো বসে থাকতে থাকতে বোর হয়ে যায়, ও তো হবেই। অবশেষে হাওড়া চলেই এসেছি, আর আমাদের ট্রেন ছিল 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, তো এদিক থেকে ওদিকে যাওয়াটা ভীষণই টাফ, কারণ এত ভিড় হয়। যাই হোক, চলে এসেছি, আর কে বলবে ডিসেম্বর মাস চলে এসেছে, এত গরম, আমরা তো ভেবেছিলাম ভীষণই ঠান্ডা হবে। যাই হোক, তো অরিন্দম বারবার বলছে ওকে এই সাইডটাই বসাও যাতে হাওয়া আসে, কিন্তু আমি তো ভয়ে বসাতেই পারছি না, কারণ এত দুষ্টু হয়েছে হয়তো পড়েই যাবে। দাদা না, একটা তোমার, একটা পাপার, একটা আমার, ঠিক আছে, ওকে। এখন তো ঠান্ডা গো, এটা পেয়ারা, ইস, এ মেরা হ্যাঁ, নেই এ মেরা, এ মেরা হ্যাঁ, মেরি জুস, জুসটা তো খেয়ে নিয়েছে। আর যেহেতু পেহারার জুস ছিল, আমার না মোটেই পছন্দ নয়, তাই রেখে দিয়েছিলাম ব্যাগে যে পরে ও হয়তো খাবে, কিন্তু যেহেতু ও দেখে নিয়েছে
তাই খিদে না থাকলেও খাবে, তাই হাফ খেয়ে বদমাইশি করে ফেলে দিয়ে চলে গেল। তো কি বলবো, দুষ্টুমি তো শেষ নেই। আর আমরা ট্রেনের প্রায় আধা ঘন্টা 40 মিনিটের আগেই চলে এসেছি, তাই এখানে বসে বসে এখন অপেক্ষা করছি ট্রেনের। ফাইনালি ট্রেনে চেপে পড়েছি আর বাই বাই ওয়েস্ট বেঙ্গল বলে দিল্লির দিকে রওনা দিচ্ছি। আমাদের টিকিটটা যেহেতু তৎকালে ছিল, তাই সিট নিয়ে ভীষণই ঝামেলা হয়েছিল। ঝামেলা মানে একটা মিডিল, একটা আপার পড়েছিল, মানে একটা মাঝখানে আর একদম টপে যে সিটটা থাকে সেটা। যখন সূর্যের আলো থাকে ততক্ষণ কিন্তু বোর লাগে না, কিন্তু যেমনি সূর্য অস্ত যায় অমনি কিন্তু বাচ্চাই বলো বড়দেরই বলো, এই যে 16 ঘন্টা 18 ঘন্টা কাটানো খুবই মুশকিল ব্যাপার হয়ে যায়, ভীষণ বোর লাগে। কিন্তু এইবার সন্ধ্যের টিফিন খেতে খেতে আড্ডাটা বেশ জমেছিল, কারণ সামনে বসেছিল একজন মারোয়ারি কাপল। বয়স্ক হলেও আমাদের সঙ্গে গল্পটা বেশ জমেছিল। তারপর সন্ধ্যের চায়ে চুমুক দিয়ে অভিরূপকে পিডিয়াশিওরটা খাইয়ে দিলাম। থেকে ফেরার সময় যে গিফটগুলো পেয়েছিল, কিছু গিফট তো এনেছি, মেলায় কেনারও কিছু গিফট এনেছি, সেইগুলো নিয়েই ট্রেনেতে খেলতে শুরু করে দিল। আর তা কথা বলতে বলতেই কিছু চিপস কিছু ড্রাই ফ্রুট কিনে নিলাম, কারণ আমরা যেহেতু 12:50 ট্রেন ধরে এসেছি আর বেরোবার সময় আর সময় হয়নি যে কিছু ড্রাই ফ্রুট নেব। আর স্টেশনেতেও ওখানে হাওড়াতে তেমন কিছু মিলল না, তাই ট্রেনেতেই বাধ্য হয়ে নিতে হলো। তারপর তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়েছিলাম। অভিরূপ তো মাঝরাতে বাবার কাছে যাব বলে কান্না করে, তাই একদম টপে গিয়েই শুয়েছিল। আর ট্রেন তো দেখলাম রাতেও অনেক লেট ছিল, প্রায় 3.5 ঘন্টা। ভাবলাম সকালের দিকে বা ভোরের দিকে হয়তো ট্রেনে দেবে, কিন্তু না, ট্রেন অনেক লেট করে ফেললো। এত লেট করেছে যে দুষ্টুমি আর থামছে না বাবা ছেলের, আর অভিরূপকে আটকে রাখা যে কি মুশকিল। তাই কিছুক্ষণ দায়িত্ব আমি হাজবেন্ডকেই দিয়েছিলাম, যেখানে ট্রেন পৌঁছাবার কথা ছিল 10:05 থেকে 10:30 মধ্যে, সেখানে ট্রেন পৌঁছালো 2:40, মানে প্রায় 2:45। যাই হোক, আজকে দিয়েছে যেহেতু ট্রেন লেট করেছে, একটু পাতলা খিচুড়ি আর একটু আচার দিয়েছিল, সেটাতেই অভিরূপ আর অরিন্দমের পেট ভরে গেছে, কারণ অরিন্দম সকাল থেকে কিচ্ছুটি খায়নি, শুধুমাত্র একটু চা খেয়েছিল। ভেবেছিল একবারে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করবে, কিন্তু না, ট্রেন এত লেট যে কিছুই ভালো লাগছে না ওর। খিচুড়িটা দিয়েছিল বলে অভিরূপকেও একটু লাঞ্চটা করিয়ে দিতে পেরেছি। মনে হচ্ছে কখন বাড়ি পৌঁছাবো, আর 1.5 মাস পর যেহেতু যাচ্ছি, চিন্তাটাও বেশি যে বাড়ি গিয়ে কি কি করতে হবে। যদিও আমি মোটামুটি ক্লিন করিয়ে এসেছি, আর এদিকে দেখো আমরা হাত পা গুটিয়ে কেমন বসে আছি, দিল্লি পৌঁছে গেছি, কিন্তু আমরা ভাবছি সবার লাস্টে নামবো, ধীরে সুস্থে নামবো, তাই অভিরূপকে রেডি করিয়ে দিচ্ছি। আর এদিকে প্রায় সূর্যমামা মাথার উপর এসে চেপেছে, ঠান্ডা যে খুব বেশি আছে তা বলবো না, ওখানেও যা তার থেকে হয়তো একটু বেশি। তাতে করে যে বালিশগুলো দেখছো, এই তুলোর বালিশ এখানে পাওয়া যায় না। তো অনেক আগে আমি আমার মাকে একবার বলেছিলাম, তো মা করিয়ে রেখেছিল, ভেবেছিলাম ষষ্ঠীর সময় গিয়ে হয়তো নিয়ে আসবো, কিন্তু আনফর্চুনেটলি তখন তো যেতে পারিনি, তাই এখনই নিয়ে এলাম। ফাইনালি ক্যাব বুক হয়ে গেছে, ওয়েট করছি ক্যাবের জন্য। তো তারপর ক্যাব চলে আসে, আর সত্যি বলতে শ্বশুরবাড়ি থেকেও একটা ব্যাগ হয়ে গেছে, মানে যতই আমরা বারণ করি একটা ঠিক বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি হয়েই যাবে। আর যেহেতু এতদিনের জন্য গিয়েছিলাম আর শীতটাও একটু ছিল, তাই শীতের জামা কাপড়ও নিয়ে গিয়েছিলাম। তো এখন বাড়ির দিকে রওনা দেবো। এত ক্লান্ত লাগছে যে কি বলবো, মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে ফ্রেশ হবো। অভিরূপকে ফ্রেশ করানো আছে,
এবার বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় আমাদের 4:30 বেজে যাবে। আর এখানকার ওয়েদার দেখো মনে হচ্ছে সন্ধে নামলো বলে, কারণ এখানে পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর বাড়ি এসে ডিম সেদ্ধ করতে দিয়েছি আর ভাতে ভুতে চাপিয়ে দিয়েছি। আর এই যে দেখো সমস্ত মালপত্র বার করেছি, পরে এগুলোকে ঠিক করব। আর রবিরূপকে আগে এসে স্নান টান করে ফ্রেশ করে দিয়েছি। ঘরের হালাত তো খুবই খারাপ, কিন্তু ফ্রিজটা যেহেতু ক্লিন করে শুকিয়ে গিয়েছিলাম তাই এই নিয়ে আর কোনো চাপ নেই, একটু মুছে নেব তারপর জিনিসগুলো রেখে দেবে। মানে আমাদের খিচুড়ি রেডি আর ডিম সেদ্ধও রেডি, টুকটাক যা বাড়ি থেকে সবজি দিয়েছিল আপাতত সেইগুলোও ফ্রিজে পুড়ে দিয়েছি, মিষ্টিপত্রও পুড়ে দিয়েছি। তো ফাইনালি এইগুলো তো হয়ে গেছে, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো।